শক্তি কেমন মা যার রাপ্তু আমি জীবনে কারো সাথে কোনদিন কুস্তি ধরি নাই যে আমি আমার শক্তি অনুধাবন করতাম জীবনে কারো সাথে আমি কুস্তি ধরি নাই তবে আপনাকে আমি একটু আন্দাজ দিচ্ছি বলিয়াছি তুমি আতে জানা আমার রয়েছে ছয় শত পাকা লাউ কাশা জানা হাইন আমি যদি আমার দুইটা পাখা প্রসারিত করি লাগাতাল মাসুরি কেবল মা গরিব

আকাশ পর্যন্ত নিয়ে গিয়েছিলাম সুম্মা কাল্লাবতু অতঃপর আমি ওই সম্প্রদায়ের ভূমিকে উলট পালট করে দিয়েছিলাম সুম্মা আলকাইতু ইলাল আরদি অতঃপর জমিনে চুরে মেরেছিলাম ফাসারা বাহরান মাইয়িতা অবশেষে ওই জায়গাটি মৃত সাগর হয়ে গেল কি হয়ে গেল মৃত সাগর হয়ে গেল ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্তের জন্য

أعطاه الله خلق آدم معرفة الشيش شجاعة نوح قلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق بشرى يعقوب جمال يوسف صوت داود حب دانيال وقار إلياس جهد عيسى قوة موسى وهيبة سليمان وعلم الخذير صلى الله عليه وسلم وعلى اله واصحابه الذين هم خلاصه العرب العرباء وخير الخلائق بعد الانبياء اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا اقسم بمواقع النجوم وانه لقسم لو تعلمون عظيم وقال النبي صلى الله عليه وسلم من قرا سوره الواقعه كل ليله لم تسبه فاقه ابدا أو كما قال النبي صلى الله عليه وسلم يا إلهي روز شب توفيق يحسا دي مجھے خوف أَبْنَا ظاہر و باطن دے مجي حب السنة يا إلهي حب قرآن دي نعمت دارائن یعنی نور دے مجھے علم دائر علم باطن سے مزین کر مجھے بر حق پر خدا قربا شیدہ کر مجھے نور نور احمد کی جلق سے واقف قرآن ہو খৌফে আহমদ কি সমক সে সাহেবে আজকের এই ঐতিহাসিক তফসিরুল কুরান মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত হজরত উলামায়ে কেরাম তহিদি জনতার একাংশ পর্দানিসিন মা ও বোনেরা আল্লাহ জাল্লাহ জালা দরবারে প্রথমেই শুকুরিয়া আদায় করি যিনি আমাদেরকে আপনাদেরকে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমরা সবাই একবার কেলি মাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মাহতার মাহাদিন আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালামের ওয়াকে আর এখন আয়াত কেলাবৎ করেছি বিশ্বনবী মহাম্মদুর রসুল্লাহ্লাল্লাহ আলাইহি ওসাল্লামের প্রশংসগণিত হাদিসের বান্ডার থেকে এখন হাদিস অধ্যায়ন করেছি যদি আল্লাহ তৌফিক দেন এর আলোকেই কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব মা তোফিক ইল্লাহ বিল্লাহ মাতার মাহাদির আমি যেই আয়াত তালাবত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ আলামিন একটা জিনিসের কসম খেয়েছেন মুকাশিরিন একরাম তো সিরের কিতাবে লিখেছেন আল্লাহর কালামের সবচেয়ে বড় কসম বা শপথ হল এই কসম বা এই শপথ এই কসম এবং শপথ খেয়ে আল্লাহ আকরবুল আলমিন কুরান রাজমত রফাত মানকাবাদ বরত্ব বুঝাতে চেয়েছেন এই আয়াত সুরাতুল ওয়াকিয়ার আয়াতের অংশ সুরাতুল ওয়াকিয়ার একটা তেলাওয়াতের ফজিলত রয়েছে ফজিলতের ব্যাপারে হাদিসের একটা ঘটনা রয়েছে আমি আপনাদের সম্মুখে ওই ঘটনাটা তুলে ধরবো তারপরে আয়াতের বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ্রাহ আনহু আপনারা হয়তো অনেকেই নাম জানেন না উনি হলেন নবীর বিশিষ্ট একজন সাহাবি এই উম্মতের সবচেয়ে বড় ফকি সবচেয়ে বড় মুফতি হলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাহু তালহু এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির এ কোরআন হলেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় সবচেয়ে বড় মুহাদ্দিস হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় আমানতদার হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে বড় সাদাকাত এর অধিকারী হলেন হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় ন্যায় পরায়ন বাদশাহ ছিলেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ এ উম্মতের সবচেয়ে বড় সখি দানবীর ছিলেন হজরত উসমান গানি রাজি আল্লাহ এ উম্মতের সবচেয়ে বড় ন্যায় বিচারক ছিলেন হজরত আলী রাজি আল্লাহ এ উম্মতের সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন হজরত আমির এ মাবিয়া রাজি আল্লাহ তো এ উম্মতের সবচেয়ে বড় মুক্তি ছিলেন কে হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত এই সময় আল্লাহর পায়গম্বরের একজন সাহাবী হদরৎ উসমান রদী আল্লাহ গুয়ান তকন ছিলেন হলি ফাতুল মুসলিমী তিনি অসুস্থ উনার কাছে গেছেন ওনাকে দেখার জন্য তারপর মাতায় হাত বোলাইছেন হাত বোলাইয়ে জিজ্ঞাসা করলেন মা তাসতা কী ওহে ফকি হুলুম্মা এই হুমতের সবচেয়ে বড় মুক্তি আপনার অসুস্থতা কী তখন তিনি বলতেছেন মারাজি আজনুদ আমার অসুস্থতা হল আমার গুনা আমার অসুস্থতা আমার গুনা আহ সবচেয়ে বড় মুক্তি ওনার অসুস্থতা তিনি বলতেছেন গুনাহ আর আজকে আমরা আমাদের গুণাকে গুণাই মনে করি না তখন তিনি জিজ্ঞাসা করতেছেন মা তা আপনার ইচ্ছা কি তখন তিনি বলতেছেন রাহমাতু রাব্বি আমার রবের রহমত প্রাপ্তি যেন আমি হই আমার রবের রহমত প্রাপ্ত যেন আমি হই আমার প্রতি যেন আমার রবের রহমতটা পতিত হয় এই দোয়া আপনি করবেন তখন তিনি বলতেছেন কোহে পকি হুলুম্মা আপনি হলেন এই উম্মতের সবচেয়ে বড় পখী আপনার উপর আল্লার রহমত বর্ষিত হবে না তো কার উপর বর্ষিত হবে আমি কি আপনার জন্য ডাক্তার নিয়ে আসবো তখন তিনি বলতেছেন আত-তবীবু আমরা জানি ডাক্তারই তো আমাকে অসুস্থতা দিয়েছেন কে অসুস্থতা দিয়েছেন ডাক্তারে অসুস্থতা দিয়েছেন তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহুকে হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমি কি বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু খাদ্য অশস্যের ব্যবস্থা করব নাকি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনার কন্যাগণ যা থেকে উপকৃত হবে ভদ্রত আবদুল্লাহ ইবনার সুদ্রাদিয়াল্লাহতালান হবে বলেন আল্লাহ আজাত এতে আমার কোনো প্রয়োজন নাই খাদ্যশস্যের আমার কি নাই কোনো প্রয়োজন নাই কী জন্য বলেছেন তিনি বলতেছেন আমি আমার কন্যা সন্তানদেরকে সুরাতুল ওয়া কেয়া শিক্ষা দিয়েছি তারা প্রতি রাত্রে সুরাতুল ওয়া পাঠ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাংকার আসুরাতিল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবাহু পাকাতুন абаদা যারা প্রতিরাতে সূরাতুল ওয়াকিয়া পড়বে দারিদ্রতা অভাব অনটন তাদেরকে স্পর্শই করবে না যারা প্রতি রাত্রে সুরাতুল ওয়াক পাঠ করবে অভাব অনটন তাদেরকে কি করবে না স্পর্শ করবে না আমরা সবাই পর্বত তো আমার ওই তেলা আয়াত সুরাতুল আর আয়াত সম্মানিত হাজরিন এই আয়াতের মধ্যে আল্লাহ যে কসম খেয়েছেন সবচেয়ে বড় কসম এই কসম খেয়ে আল্লাহ যে জিনিসটা বোঝাতে চেয়েছেন এটা হলো ইন্নাহু লাকুরআনুম কারীম নিশ্চয়ই এই কুরআন হলো সম্মানী এই কুরআন হলো কি সম্মানী দামি এর আগে কসম দেয়া খেয়েছেন কসমের ব্যাখ্যা আংশিক কিছু সময়ের স্বল্পতার কারণেই হোক সংক্ষিপ্ত আকারে কসমের ব্যাখ্যাটা আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলার উদয়ের এবং অস্তের জাগার শপথ শব্দের বহু মাউ মাউকাউন এর অর্থ হলো উদয়ের জাগা অস্তের জায়গা সূর্য উদিত হয় সূর্য আবার অস্ত যায় চন্দ্র উদিত হয় চন্দ্র আবার অস্ত যায় যায়নি না যায় না যায় মাউকা দুইটা অর্থ পাওয়া যায় দ্বিমুখী অর্থ পাওয়া যায় এটা এমন একটা শব্দ উদয়ের জাগাও অস্তের জাগাও যেমন জাউজুন শব্দটি দুইটা অর্থ পাওয়া যায় একটা হলো স্বামী আর একটা হলো স্ত্রী আর নুজুম শব্দটি আর বিনাজমুনের বহু বচন এর অর্থ হলো যাবতীয় গ্রহ উপগ্রহ নক্ষত্র রাজি সবকিছুর সমষ্টিকে নুজুম বলা হয় অথচ যদিও পৃথক পৃথক এক একটার এক একটা নাম শামসুন সূর্য চন্দ্র বলু কামারুন এরপরে কাউকা বলু তারকা কিন্তু সামষ্টিক হল নুজুম গ্রহ উপগ্রহ নক্ষত্র রাজি তো এই গ্যালাক্সিতে কি পরিমাণ গ্রহ উপগ্রহ রয়েছে আল্লাহ আকরাবুল আলম এই আতে বলতেছেন যে আমি যাবতীয় গ্রহ উপগ্রহর উদয়ের জাগার অস্তের জাগার শপথ করে বলতেছি কি পরিমাণ গ্রহ উপগ্রহ আছে মহতরমাজ্জিন বৈজ্ঞানিকদের বিজ্ঞান বলে যে আটলান্টিক মহাসাগরের নিচের বালুকণা গোনা সম্ভব আছে কিন্তু গ্রহ উপগ্রহ নক্ষত্রর গোনার কোনো সম্ভব নাই এই পরিমাণ গ্রহ উপগ্রহ রয়েছে গণনা করে শেষ করার মতো নয় আর একটু টাচ দিচ্ছি আপনাদেরকে আধুনিক বিজ্ঞানের এটা তাদের ধারণা বাস্তব আল্লাহ ভালো জানেন আমরা এই যে পৃথিবীতে আসি এই পৃথিবী হলো যেই গ্যালাক্সিতে আছে যেই জগতে বাসমান এই জগৎকে বলা হয় সৌর বৈজ্ঞানিকরা বলেছে পনেরো হাজার কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে সৌর গঠিত হয়েছে বৈজ্ঞানিকরা আলো আলো বলেছেন সৌর যেই জগতে বাসমান এই জগৎকে বলা হয় গ্লাক্সি গ্লাক্সি হলো পনেরো হাজার কুটির অধিক সৌর মিলিত হয়ে একটা গ্লাক্সি গঠিত হয়েছে গ্লাক্সি যেই জগতে বাসমান এটাকে বলা হয় গ্লাক্সি গুচ্ছ পনেরো হাজার কুটির অধিক গ্লাক্সি মিলিত হয়ে একটা গ্লাক্সি গুচ্ছ গঠিত হয়েছে গ্লাক্সি গুচ্ছ যেই জগতে বাসমান এই জগৎকে বলা হয় মহা গ্লাক্সি বৈজ্ঞানিকরা বলেন পনেরো হাজার কুকিরও অধিক গ্লাক্সি গুচ্ছ মিলিত হয়ে যেই জগৎ হয়েছে এটাকে বলা হয় মহা গ্লাক্সি বৈজ্ঞানিকরা আরো বলেন এই আকাশের নিচে পনেরো হাজার কুকিরও অধিক মহা গ্লাক্সি রয়েছে এবার বুঝুন কি পরিমাণ গ্রহ উপগ্রহ রয়েছে লক্ষ লক্ষ কুটি 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 এক পর্যায়ের কম্পিউটারের মধ্যে যদি আপনি নয় দিতে নয় দিয়ে আপনি লেখেন এক পর্যায়ের কম্পিউটার বলবে দেয়ার ইজ নো প্লেস ফর এডিট আর সংখ্যা লেখার জায়গা নাই এই ধরনের এই পরিমাণ গ্রহ উপগ্রহ নক্ষত্র রয়েছে প্রত্যেকটার আবার দুইটা অবস্থান একটা হলো উদয়ের জায়গা আর একটা হলো অস্তের জায়গা আবার প্রত্যেকটার তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি জায়গা থেকে উদয় হয় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি জায়গায় অস্ত যায় আল্লাহ যেন বলতেছেন আল্লাহ কি বলতেছেন ওই আয়াতের মর্মার্থ হলো আমার আমি দিনের উদয়ের শপথ করে বলছি আমি সূর্যের তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গার শপথ করে বলছি আমি চন্দ্রের তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গার শপথ করে বলছি আমি পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গার শপথ করে বলছি আমি যাবতীয় গ্রহ উপগ্রহ দিনে করে বলছি আমি যাবতীয় গ্রহ নক্ষত্রের তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি অস্থের জায়গার সপত করে বলছি রে কুরআন হলো দামি নিশ্চয়ই কোরআন হলো দামি সুবাহান পড়তেন না এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেও হয়ে যাবে দামি সেও কি হয়ে যাবে দামি হয়ে যাবে হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালু ইতিহাস আপনারা জানেন কত বড় ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ উনার উনার অবস্থায় জিন্দগি প্রাথমিক জিন্দগিতে মন রয়েছে উনার আব্বা বলতেন যে আমার ওই বাচ্চাটা ভবিষ্যতে খাইবে কিভাবে যে উটি চড়াইতে পারে না উমরের ব্যাপারে বলেছিলেন কিন্তু সেই উমরের কথাবার্তা মদিনার জমিনে পর্যন্ত শুনতে বাধ্য মিশরের নীল নদের পানি পর্যন্ত উমরের কথাবার্তা শুনেছে ইতিহাস অনেক রয়েছে সময় অত্যন্ত স্বল্প আমি হাকি শরীফের একটা ঘটনা বলতেছি একবার হজরত ইব্রাহিম আলাই বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাই কাছে আসলেন এসে বলতেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবি উমরের একটু প্রশংসা করতে চাই আল্লাহ রসুল আলাইহি আলাই বলেন উমরের প্রশংসা করলে তো আমারই প্রশংসা হবে যেহেতু উমর হলো আমার সাহাবি তখন হুজুর সাল্লু আলাই বলতেছেন কোন প্রশংসা জিব্রাহিল আলাই সাল্লাম বলবে বললেন যে আমাকে আপনি কতটুকু সময় দিবেন কতটুকু সময় দিবেন আমরা অনেক সময় বলি আমাকে সময় কতটুকু আপনারা দিবেন তখন হুজুর হুজরসাল্লাহ আলাহি সাল্লাম জিবরাইলকে বলতেছেন সাহাতুন ওয়াহিদা এক ঘন্টা তখন জিব্রাহিল আলাহ ইসাল্লা আল্লাহ সাল্লাম বলতেছেন ইয়ার রাসুল আল্লাহ এক ঘন্টায় আপনার সহাবী উমরের প্রশংসা আমি করতে পারবো না তখন বিশ্বনবী মহাম্মদ উল্লাহুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলতেছেন ইয়া ইয়ুমুন ওয়াহিদ একদিন তখন জিবরহিলা আলাহিসলাম বলতেছেন ইয়া আসুল আল্লাহ এক দিনেও আপনার সাহাবী উমরের প্রশংসা আমি করতে পারবো না একদিনেও পারব না তখন হুজুরসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলতেছেন ও ইবরাহিল উসবন ওয়াহিদ একটা সপ্তাহ সময় দিলাম তুমি আমার সাহাবী উমরের প্রশংসা করো তখন জিব্রাহিলা আলাহিসাল্লাহুয়া সাল্লাম বলতেছেন ইয়ারাসুল আল্লাহ ইয়ে কী কথা বারবার বলতে আমার লজ্জা বোধ হয় এক সপ্তাহে আপনার সহাবি উমরের প্রশংসা আমি করতে পারবো না তারপরে হদরাত জিব্রাহিল আলাহিসাল্তুসাল্লাম কেউ রসাল্লাহ সাল্লাম বলতেছেন শাহরুন ওয়াহিদ এক মাস এক মাস সময় দিলাম তুমি আমার সহাবী উমরের প্রশংসা করো তখন জিব্রাইল আলাইসালাম বলতেছেন ইয়া রাসুল আল্লাহ একই কথা বারবার বলতে লজ্জা হয় আমি এক মাসে ও আপনার সাহাবী উমরের প্রশংসা করতে পারবো না তখন আল্লাহর পয়গাম্বর বলতেছেন ঠিক আছে সানাতুন ওয়াহিদ এক বছর আল্লাহর পেগাম্বরের ওই প্রস্তাব শুনে জিব্রাহিল বলতেছেন ইয়ার আসুল আল্লাহ আমার দ্বারা এক বৎসরে ওই এক বৎসরে ওমরের প্রশংসা করা দু সম্ভব হবে না ও জমা নাম আজাদ তে হা মিলে কুরুআহ কর আর তুমখা পোখা চিরহ রো হাহো তারিখে আপনারা এক বৎসরে ও প্রসঙ্গটা করতে পারতেছেন না জিবরাইল আলাইহিসসালাম যে আমার আরো সময়ের প্রয়োজন অততো জিবরাইল আলাইহিসসালামকে একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলকে বলতেছেন ও জিবরাইল আইনা রাসূম তোমার মাথা কোথায় জিবরাইল বলতেছেন পাউকা আসসামা ইসাবিয়া সাত আকাশের উপরে রয়েছে আমার মাথা বুঝি তোমার পাও বুঝি তাহতাসারা সাত জমিনের নিচে ও জিবরাইল মা কুওয়াতু তোমার শক্তি কেমন জিব্রাহিলা বুলসাল্লাম বলতেছেন ইয়ার আসুল আমার শক্তি কেমন মা জর আমি জীবনে কারো সাথে কোনোদিন কুস্তি ধরি নাই যে আমি আমার শক্তি অনুধাবন করতাম জীবনে কারো সাথে আমি কুস্তি ধরি নাই তবে আপনাকে আমি একটু আন্দাজ দিচ্ছি বলিয়াছি তুমি জানা আমার রয়েছে ছয় শত পাকা লাউ কাসা জানা হাইন আমি যদি আমার দুইটা পাকা প্রসারিত করি লাগাতাল মা শুরু কিবুল মা তাহলে মাসিক মাগরিব বরে যাবে আর পাঁচশত আটানব্বইটা পাকা প্রসারিত করার জায়গায় তো নাই আল্লাহ ইস্তাম আল ফাজানা লিকাউমিন আমি আমার পাখার একটা অংশ একটা সম্প্রদায়ের জন্য আমি ব্যবহার করেছিলাম আকাশ তুমি আল্লাহ ওই সম্প্রদায়কে আমি জমিন থেকে উঠিয়েছিলাম তুম্মা রফাতু ইলসামা আকাশ পর্যন্ত নিয়ে গিয়েছিলাম সুম্মা খাল্লা অতপর আমি ওই সম্প্রদায়ের ভূমিকে উলট পালট করে দিয়েছিলাম তুমাল কাইতু ইলাল আরদি অতঃপর জমিনের চুরে মেরেছিলাম ফাসারা বাহরান মাইয়িতা অবশেষে ওই জায়গাটি মৃত সাগর হয়ে গেল কি হয়ে গেল মৃত সাগর হয়ে গেল ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্তের জন্য محترم حاضرین ওই জিব্রাইল আলাইহিস বলতেছেন একটা বছরে ও আপনার সাহাবী উমরের প্রশংসা আমি করতে পারবো না তখন حضور صلی اللہ علیہ وسلم জিব্রাইলকে বললেন ও জিব্রাইল এবার তুমিই বলো আমার সাহাবী উমরের প্রশংসা করতে কতটুকু সমন সময় তোমার প্রয়োজন তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া যদি আপনি আমাকে নু আলাইসাল্তসাল্লাম উনার সম্প্রদায়কে যত দিন দিনের দাওয়াত দিয়েছিলেন তত দিন সময় যদি আপনি আমাকে দেন তাহলে আমি আপনার স্বাদী উমরের প্রশংসা করতে পারি কতদিন সাড়ে নয় শত বছর সেই উমরের এত দাম কি জন্য হল কোরআনের সাথে টাচ লাগার কারণে এত বড় শপথ করে আল্লাহ বলতেছেন এই কোরআন হলো দামি এই কোরআন হলো দামি ওই কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক কাপড় দামি কাঠের সম্পর্ক কাঠ দামি মানুষের সম্পর্ক যদি হয় মানুষ দামি হয় কি হয় না মানুষ দামি হয়ে যায় এই কোরআনের জন্যই রব্বে করিম আরে আমার ভাই একজন পিতা তার সন্তানকে কথা বলতে কসম করে বলতে হয় না একজন মা তার সন্তানকে কথা বলতে কসম করে কথা বলতে হয় না একজন শিক্ষক তার তার ছাত্রকে কথা বলতে কসম করে কথা বলতে হয় না আপনার আমার মতন সাড়ে তিন বিশিষ্ট মানুষ ওই মালিক মহান আল্লাহ একটা জিনিস বুঝাইতে গিয়ে এত বড় কসম খেয়েছেন যে কুরআন হলো দামি কোরআন হলো দামি ওই দামির সাথে যার সম্পর্ক হবে সেও হয়ে যাবে দামি আরেকটা ঘটনা বলি বিলাল রাজি আল্লাহন আপনারা শুনছেন আজ থেকে চোদ্দ শত বছর আগে হাফসার অবস্থা কেমন ছিল আজকেই যারা দেখেন বিলালের দেশ হাফসা তারা কত অনুন্নত আজ থেকে চোদ্দ শত বছর আগে তারা কেমন ছিল অনুন্নতের অধিকারী সেই বিলালের মর্যাদা কতটুকু গিয়েছিল আপনারা জানেন বিশ্বনবী মেয়ারাজে গিয়েছিলেন বিলালের পায়ের আওয়াজ শুনছেন কার পায়ের আওয়াজ শুনছেন বিলালের জিব্রাইল কে বলতেছেন ও জিব্রাইল আজিদু কাশকাশা কদম গলাম আরাহাদ ও জিব্রাইল আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি গলাম আরাহাদ আমি কাউকে তো দেখি নাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবুদুকা বিলাল কার আওয়াজ বিলালের পায়ের আওয়াজ তখন জিব্রাহিল আলাহ ইসলামকে বিশ্ব নবী জিজ্ঞাসা করছেন আইনা ইয়ামসি কোথায় চলতেছে বিলাল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলতেছেন ইয়ামসি আলা আরদাতে হামা মক্কার জমিনে বিলাল চলতেছে আর জান্নাতে আপনাকে আওয়াজ শোনাইতেছে সম্মান আসলি না আসল না বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ কোন সাহাবিকে এই কথা বলেন নাই বিলালকে যেই কথা বলেছেন হাদিসের মধ্যে রয়েছে বিলালকে বলেছেন মা আলাকাইয়া বিলাল আলা তাজুরুনা ও বিলাল আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি তো দামেশকে চলে গিয়েছো তোমার কি অনুধাবন হয় না আমাকে একবার এসে দেখার তখন বিলাল আসলেন তখন কি বিলাল আসলেন বিশ্বনবীকে দেখলেন হাদিসের মধ্যে পাওয়া যায় বিলালের কত মর্যাদা হুজুর সাল্লাম বলেন কে আমতের মদায়ন ময়দানে সবাই নিজ নিজ কবর থেকে উঠবে আর বিলাল উঠবে তাহতা কাদামাইয়া আমার পায়ের নিচ থেকে বিলাল উঠবে অথচ বিলালকে দাপন করা হয়েছে দামেশকে কোথায় সাড়ে তিন হাজার কিলো সাে তি হাজার কিলোতূর তামেশকে রাফন করা হয়েছে। এই দূরত্ব বিলালকে আল্লাহ নবী থেকে দূর দূর্সরাইতে পারবে না যেহেতু কুরানের সাথে সম্পর্ক ছিল। বিলাল বিলাল যোগ সবাই ময়দানে মাহসরেে উঠবে উঠেই বলবে আরব বিনাপসি আরব বিনাকসি কিন্তু বিলাল উঠে বলবে কি বলবে ওহুয়া আু মু ওয়া জিনু বিলাল উটেই আজান দিব আল্লাহ দবরা আল্লাহ। এরপরে সবাই ময়দানে মাসরে হেঁটে হেঁটে যাবে বিলাল লাল ঠকঠকে উকের উপর সোয়ার হয়ে ময়দানে মাসরে যাবে সবার কাছে আমল নমা যাবে বিলালের কাছে স্বয়ং রব্বুল আলামিন যাবেন গিয়ে বলবেন আজ ইয়া বিলাল আজ ইয়া বিলাল ও বিলাল তুমি কিবার গান শোনাও সমস্ত হাসরবাসী বিলালের আওয়াজ শুনতে পাবে সেই বিলাল বিশ্বনবী কে নেওয়ার জন্য উঠা না ভাবে বিশ্বনবী উঠের মধ্যে বসবেন সবাই আবু বকর উমর উসমান আলী সমস্ত সাহাবিকা যে উটের লাগামটা কে ধরবে লাগামটা কে ধরবে তখন হুদুরসাল্লাল্লাহ আলাহিলাম বলতেছেন আল্লাহ আপরা বুলা আলামিন আওয়াজ দিবেন আইনা বিলাল আইনা বিলাল তখন বিলাল সামনের দিকে যাবে তখন আল্লাহ পোরা বুলে আলামিন বিলাল কে বলবেন ওই লাগাম ওই রশিদা তুমি ধরো ওয়া সুক ইলাল জান্না এবং জান্নাতে নিয়ে যাও কিসের কারণে সম্মান হয়েছে কুরআনের কারণে সম্মান হয়েছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় শপথ করে বলেছেন নিশ্চয়ই এই কুরআন হলো দামি সুতরাং এই কুরআনের সাথে আপনার আমার সম্পর্ক যদি হয় আমরা কি বেদামি হব না দামি হব এই কোরআনের তফসিলের আয়োজন করা হয়েছে যারা আসছেন আসবেন যারা অর্থ দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করছেন আল্লাহ যেন সবাইকে মাফ করেন এবং এই তফসির মাহফিলকে যেন কে পর্যন্ত দায়ী মার কাহিম রাখেন আমিন ওয়াকু দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন